সামনে উপজেলা পরিষদের নির্বাচন নির্বাচনের চেয়ারম্যান পদে আপনারা আমাকে আবার পুনরায় চেয়ারম্যান পদে পদপ্রার্থী করার জন্য এখানে আপনাদের মতামত ভিত্তি করেন। আমার পরিবারের প্রধান আমার বড় ভাই ফসল সাহেব ওনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সিদ্ধান্তের রূপে মতামতের রূপে সিদ্ধান্ত উনি আপনারা চেয়েছিলেন সেই ছাড়ার পরিপ্রেক্ষিতে সকাল থেকে অনেকে অনেক কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে একটি কথা বলতে হয়। আমার বহুর পিতা উনি 1943 ইংরেজিতে সেই ঢাকা হাইকোর্ট উনি মুখানিধি প্র্যাকটিস করতেন। তখন দেশ ভাগ হয় নাই, দেশ বিভক্তির সময়ে দেশের একটা ক্রান্তিকাল অবস্থা ছিল হিন্দুস্থান পাকিস্তান যখন হয়, সেই গ্রামের মানুষের তাগিদে উনিকে তো ঢাকা থেকে উনি আবার গ্রামে চলে আসছিলেন। ঢাকাতে হাইকোর্টের প্র্যাকটিস ফেলে দিয়ে উনি ঢাকাতে গ্রামে চলে আসছিলেন। উদ্দেশ্য একটাই ছিল, গ্রামের মানুষকে সাথে নিয়ে গ্রামের মানুষের সুখে দুঃখে উনি মানুষের সঙ্গে থাকবেন, সেই ডাকে আহ্বানে উনি গ্রামে এসেছিলেন। তারপর দেশ যখন আবার পাকিস্তান হওয়ার পর উনি আর ঢাকা যা ফিরে ঝড় নাই, এখন এই গ্রাম ছেলে কোথাও কোনদিন জানো নাই। এবং উনি একটা কথা বলেছিলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি বলেছেন, আমি যতদিন জীবিত থাকি আমি যেন আমার গ্রামে আমার শেষ নিঃশ্বাস রেখে দিতে পারি, আমাকে সেই সুযোগ তোমরা দিবা, কারণ আমি গ্রামের মানুষকে চিরদিন তাদের সঙ্গে ছিলাম আর শেষ দিন তাদের থাকতে চাই। উনি ওনার জীবন ছেড়ে গেছেন, বড় ভাই ওনার রাজনীতি উনি করেছেন, উনি বারবার উদ্যোগ কাটাতে পারেন নাই। আপনাদের বারো হাসান উনি আপনাদের সাথে ওনার শেষ জীবনটি কিভাবে গেছেন বারবার জানেন, আপনাদের সাথে বারো হাসান যাওয়া তো বড় দুর্বলতা। আপনাকে প্রার্থী করে আপনাদের মধ্যে অনেক আছে, কিন্তু আমি তো মানুষ, আমার তো একটা সীমাবদ্ধতা আছে। তারপরে কিন্তু আপনাদের ছাড়াটা চন্দ্রে এড়াই যাওয়ার কোন সুযোগ নাই। পরিবারের প্রধান হিসেবে বলবাই এটা উন্নতি করেছেন, আমাদের ছেলের কথা আপনার শুনেছেন কতটুক তারা আমাকে ভাই, পরিবারের প্রধান হিসেবে পিতা যখন সন্তানরা পায় না তখন তাদের মানে কত ধিক্কার আসবে, কত তাদের ধিক্কার আমার প্রতি থাকতে পারে জানি না। তারপরে তারা মেনে নিয়ে যাবো না, তারপরে আপনাদের সাথে আমরা আছি, কেউ আছি যুগ যুগান ধরে আপনাদের প্রতিটা গ্রামের মানুষের সাথে আপনাদের পরিবারের প্রতিটা সদস্য আপনাদের সাথে জড়িত। নির্বাচন হয়তো আমরা করি একজনে, নির্বাচন যখন আসে রাজনীতির কাতিরে পরিবারের ছোট থেকে বড় পর্যন্ত প্রতিটা মানুষ আপনাদের কাছে চলে যায়, আপনাদের তাদের ভালোবাসার অন্তর দিয়ে অন্তর ভালোবাসা দেয়, তাদেরকে আপনারা সেই জড়ায় ধরেন, যে কারণে আজকে আমরা ছুটার কোন সুযোগ আমরা পাচ্ছি না। আমরা জানি না বাকি কিন্তু কিভাবে যাবে, তারপরেও কিন্তু আপনাদের সাথে আমরা আছি। এই সিদ্ধান্ত আমি আজকে এটাই বলতে চাই, আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমি মাথা ব্যথা শিক্ষা ব্যান্ডের নিলাম বটে। আমি কিন্তু 2 বছর আগে থেকে আমার নেতা কর্মীদের বলেছিলাম যে তোমরা বিকল্প দেখো বিকল্প দেখো বিকল্প দেখো। গত নির্বাচনের সময় আমি ঢাকা দিয়ে বসেছিলাম, আপনাদের আবদারের কারণে আমি আবার ইলেকশন নির্বাচনের আগের দিন আমাকে ধরে নিয়ে আসছিলেন, নির্বাচনের আগের দিন ধরে নিয়ে আসছে, নির্বাচনের দিন আমি এসে আমি আমার কাগজপত্র নির্বাচন অফিসে জমা দিয়েছিলাম, সে কথা অনেকের মনে আছে। ওই কারণে আমি শর্ত দিয়েছিলাম আপনার বিকল্প মানুষ দেখে পরবর্তী সময়ের জন্য, এইবার না হয় মেনে দিলাম, কিন্তু সেই কথা আবার আসলো আপনাদের একই কথা এইবার আবার আমার উপর ফেলছেন। যাই হোক, এটা এড়ায় যাওয়ার কোন সুযোগ নাই, আমি আগেই বলছি, কারণ নিঃশর্তভাবে আমি আপনাদের সাথে আছি, নিঃস্বার্থভাবে আপনারা আমাদের সাথে আছেন, পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা কিন্তু এখন পর্যন্ত টিকে আছি। আমাদের এই বন্ধনের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা।
এই ভালোবাসাটুকু যতদিন বিদ্যমান থাকবে আমাদের পরিবারের সকল সদস্য আপনাদের সাথে চিরজীবন তাদের শেষদিন পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত সংযোগ রেখে যাবে আমি এটাই বলবো আপনাদের স্বার্থের বিনিময়ে গেলাম এই রাজনীতি করি না এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটা আমার জন্য অত্যন্ত অপমানকর একটা অবস্থা আপনারা জানেন আমার জুনিয়র অনেক মানুষ এমপি মন্ত্রী তার সাথে আমাদের চলাফেরা ওটা বসায় এই মর্যাদা নিয়ে ব্যক্তিগতভাবে আপনারা অনেক ঊর্ধ্বে আমাদেরকে দেখেন ব্যক্তিগতভাবে প্রত্যেকটা অফিসে গেলে অনেক মর্যাদার এমপি মন্ত্রীর ঊর্ধ্বে আমাদেরকে দেখেন উপজেলা চেয়ারম্যান হয়ে যায় সেই বৃত্ত গণ্ডির মধ্যে চলে আসি কাজে এটা আমাদের সম্মানের বিষয় নয় কিন্তু বিষয় একটাই এরা আপনাদের ভালোবাসা আপনাদের কথা দিয়ে দিতে হবে আজকে নির্বাচনে যাওয়ার মতো সম্পত্তি আমার বড় ভাই ফজল সাহেবের নাই গত বছর উনি যতটুকু করেছিলেন ততটুকু যাইতে পারবেন না গতবার কাজা ভাই ছিলেন উনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন যেখানে তা হোক ভিতর থেকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন উনি আজকে আমাদের মধ্যে নাই বয়স আমাদের সকলের হয়েছে 10 বছর আগে আমার যে বয়স ছিল আজকে সেই বয়স আমার নাই বুঝতে হবে আপনাদের দায়িত্ব যদি আপনারা নেন তাহলে একটা সময় আছে আপনি বলেন যে দায়িত্ব আপনারা নিয়েছেন এবং এই দায়িত্ব নিয়ে আপনার প্রতিটা নির্বাচনে এই দায়িত্ব আপনারা নেবেন এই আশ্বাস আমরা পেয়েছি এবং এটা আমরা বিশ্বাস করে আপনাদের 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 পরিপ্রেক্ষিতে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে যে অবস্থা শুনেছি আবার ফাঁকা বলেন না ফাঁকা বলেন না আপনাদের নির্বাচনে কারণে তসবি টিপবেন না এটা শুনছি আমি শিখা বসা বললাম নির্বাচনে ফাঁকা মারার একটা কথা আছে শুনছি এটা শুনছি পাতলা তো মাইলেন না আবার তসবিও টিপবেন না কাজে ওই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন দেখেন আপনাদের সিদ্ধান্তের প্রতি আমি একমত করলাম এবং আগামী নির্বাচন আপনাদের নির্বাচনেও করতে হবে প্রতিটা মানুষকে প্রতিটা ভোটারকে আপনাদের নিজের নির্বাচনের প্রার্থী হিসাবে আপনাদের মনে করে সেই নির্বাচনের কাজ পরিচালনা করতে হবে সাধারণ সাহেব নির্বাচন না যদি মনে করে সাধারণ সাহেব নির্বাচন আপনার রাস্তায় এখন আমাকে মাফ করে যান আমাদের নির্বাচন নির্বাচনের প্রার্থী আপনারা প্রত্যেকে সে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনি নিজের প্রার্থী নিজে প্রার্থী হয়ে আপনারা যেভাবে চারটা মনে করার কথা সেইভাবে করবেন প্রতিটা ভোটারের কাছে যেতে হবে প্রতিটা মা ভোটকে যেতে হবে কাউকে ইন্টারভেল হবে না কার কার সাথে কোন পেশা দিছি বা কোন ধরনের কটাক্ষ বা কোন ধরনের দরকার ফেসাদ করা যাবে না কাউকে টিস্কারি মাস্কারি করা যাবে না আমরা আপনাদের সততা সততা সর্বক্ষেত্রে সততা আমাদের রাখতে হবে কাজে আমি আর বেশি কিছু বলবো না আপনাদের সিদ্ধান্ত আপনাদের সেটা আমি অবরত মস্তকে আমি মেনে নিলাম কিন্তু সত্য মোতাবেক আপনারা আশা করি সেই দায়িত্বটুকু আপনারা পালন করে যাবেন আমি সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগামী দিন আপনারা ভালো থাকেন সুখে থাকেন শান্তি থাকেন